নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে শ্রীঘরে যেতে হচ্ছে, মানে তিহারের শ্রীঘরে যেতে হচ্ছে, যেতেই হচ্ছে, পরিস্থিতি তাই। কী ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, গতকাল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডিকে জাস্টিস রঘুবীর সিং সরাসরি প্রশ্ন করেছেন যে আপনারা যে পরোয়ানা আমি জারি করেছিলাম দিল্লিতে নিয়ে এসে কোর্টে হাজির করানোর জন্য, সেটা করেননি কেন। ইডি তার উত্তরে আমতামতা করেও বলেছে, স্যার ওরা তো কলকাতা দিল্লি হাইকোর্টে একটা প্লিট করেছেন এবং সেই দিল্লি হাইকোর্টে তার শুনানি আগামী 17 মার্চ তার শুনানি আছে, ফলে সেই শুনানির জন্য আমরা তো আনতে পারিনি। সঙ্গে সঙ্গে জাস্টিস রঘুবীর সিং, যিনি দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে সম্মানীয় বিচারক, তিনি ইডিকে সরাসরি প্রশ্ন করেছেন, আচ্ছা দিল্লি হাইকোর্টে যে তারা মামলা করেছেন আপনার এই রায়ের স্থগিতাদেশের জন্য, দিল্লি হাইকোর্ট কি স্থগিতাদেশ দিয়েছে? ইডি বলেছে না না না, দিল্লি হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। তখন সঙ্গে সঙ্গে রাউজ অ্যাভিনিউ কোর্টের মাননীয় বিচারপতি রঘুবীর সিং প্রশ্ন করেছেন ইডির আইনজীবীদের যে যখন দিল্লি হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে আসার ব্যাপারে কোনো স্থগিতাদেশ জারি করেনি, তারা মামলাটা গ্রহণ করেছেন শুনবেন বলে, তাহলে আপনারা ইমপ্লিমেন্টটা করলেন না কেন? তাহলে অনুব্রত মণ্ডলকে আপনারা দিল্লিতে নিয়ে এসে কোর্টে প্রডিউস করলেন না কেন? এই এই সময় সিবিআই এর অ্যাডভোকেট কিন্তু বিপদে পড়ে গেছেন, মুশকিলে পড়ে গেছেন। তার কারণটা বেসিক্যালি যে যেখানে দাঁড়িয়ে যে অ্যাঙ্গেল থেকে পুরো প্রশ্নটা জাস্টিস রঘুবীর সিং করেছেন, তার উত্তর কিন্তু ইডির কাছে ছিল না। ইডি যেটা মৌখিকভাবে বলার চেষ্টা করেছে, আমরা দিল্লি হাইকোর্টকে অ্যাসুরেন্স দিয়েছিলাম যে যতদিন না এই মামলার ফয়সলা হয় আমরা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে আসবো না, মৌখিকভাবে অ্যাসুরেন্স দিয়েছেন। এখানেই উচ্চ প্রশ্ন, আমি ঠিক এই জায়গাটা দিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে ইডির কী তাৎপর্য রয়েছে, স্বার্থ রয়েছে, যেখানে দাঁড়িয়ে কোনো লিখিতভাবে নির্দেশ না থাকা সত্ত্বেও দিল্লির হাইকোর্টে গিয়ে সাম্প্রতিককালে বেশ কিছুদিন আগের মাস দুয়েক আগে সেই শুনানিতে গিয়ে সরাসরি কোর্টের মধ্যে বলেছেন যে যতদিন না রাও দিল্লি হাইকোর্টে ফয়সলা হয় আমরা অনুব্রত মণ্ডলকে আনবো না। তার মানে কি অনুব্রত মণ্ডলের স্বার্থ রক্ষা করার জন্য ইডি? প্রশ্ন আমার মনে দেখা দিল। আমি খালি ভাবছিলাম যে মানুষের সেন্টিমেন্ট নিয়ে এজেন্সিগুলো কেন খেলবে। ইডি অ্যাসুরেন্স দিয়েছিল, আমার মনে আছে সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছিল, সেই রিপোর্টটা পড়েছিলাম, আমার তখনই খটকা লেগেছিল। একটা এজেন্সি কী করে অ্যাসুরেন্স দেয় দিল্লি হাইকোর্টকে? দিল্লি হাইকোর্ট নির্দেশ দিতে পারে যে এটা স্থগিতাদেশ থাকলো, কিন্তু দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দেয়নি। দিল্লি হাইকোর্ট একবারও বলেনি যে ওদের নিয়ে আসা যাবে না। দিল্লি হাইকোর্ট আদালতে পুরো ব্যাপারটা শুনেছেন, পুরো ব্যাপারটায় প্রশ্নোত্তর হয়েছে, সেই প্রশ্নোত্তর পর্বে ইডি বলেছে স্যার ঠিক আছে আপনাদের রায় যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আনবো না। উচিত কী ছিল? সরাসরি দিল্লি হাইকোর্টের কাছে বলা যে আমরা নিয়ে এসে তদন্ত করি, তারপর আপনি আপনার রায় দিলে আমরা ফেরত পাঠিয়ে দেবো। সেটা না করে ইডি কী এমন স্বার্থ, এই জায়গাটা আসতে যে কী এমন স্বার্থ যে দিল্লি হাইকোর্টে গিয়ে সরাসরি তাকে বলছেন যে টিল দ্য ম্যাটার ইজ ডিসপোজ অফ, অর্থাৎ আপনার এখানে যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এসছেন তার রাউজ অ্যাভিনিউ কোর্ট যে পরোয়ানা জারি করেছে তার স্থগিতাদেশের জন্য, এই স্থগিতাদেশটা যতদিন না আপনার কোর্টে হিয়ারিং হয় ততদিন পর্যন্ত আমরা কার্যকরী করবো না, ইডি বলছে। ভাবুন, এটা তো অনুব্রত মণ্ডলের আইনজীবীর বলার কথা, এখানেই জেগেছিল আমার সেদিনই প্রশ্ন, আজকে শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হলো। কিন্তু সুখের কথা, আনন্দের কথা, জাস্টিস রঘুবীর সিং কিন্তু সরাসরি ইডিকে চার্জ করেছেন, চ্যালেঞ্জ করেছেন। এই যে এজেন্সিগুলো সিবিআই এবং ইডি, এরা যে ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করে, এদের কতটা ফ্রি হ্যান্ড দেওয়া উচিত সেখানেই রয়েছে প্রশ্ন, সেখানেই উঠছে প্রশ্ন। আপনারা জানেন কলকাতা হাইকোর্টে মাঝে মাঝেই সিবিআইকে মুখ ঝামটা খেতে হয়, সিবিআই এর আইনজীবী থেকে সিবিআই এর অ্যাডভোকেটদের পর্যন্ত, সিবিআই অ্যাডভোকেট থেকে শুরু করে সিবিআই অফিসারদের পর্যন্ত, কীভাবে প্র্যাকটিক্যালি এক একজন বিচারপতি কোর্টের মধ্যে আদালতের মধ্যে তাদের রগড়ান, মানে তারপরও এদের কোনো শিক্ষা হয় না যে আজকে গিয়ে ইডি সেখানে গিয়ে দিল্লি হাইকোর্টে বলছে যে অনুব্রত মণ্ডলকে আপনার মামলা না মেটা পর্যন্ত আমরা আনবো না স্যার। এখানেই তো মানুষের অনাস্থা জন্মায় এজেন্সিগুলোর উপর। সুখের কথা, আনন্দের কথা, জাস্টিস রঘুবীর সিং কিন্তু একদম বলে দিয়েছেন 7 দিনের মধ্যে আমার রিপোর্ট চাই, লিখিতভাবে জানান দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশের নির্দেশ না দেওয়া সত্ত্বেও কোন কোন স্বার্থে, কিসের জন্য আপনারা দিল্লি হাইকোর্টকে এই অ্যাসুরেন্স দিয়েছেন বা আপনারা এই কার্য, আমার এই রায়টাকে কার্যকরী করেননি। এখানেই রয়েছে কিন্তু আদালতের ওপর মানুষের ভরসা এবং বিশ্বাস, যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস বিশ্বজিৎ বসু, এই জাস্টিস রঘুবীর সিং, এরা কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্টের জায়গাটা বোঝেন এবং আইনের ভেতরে থেকে সাধারণ মানুষের কথাগুলো বলার চেষ্টা করেন। যে কথা 19 তারিখ 19 ডিসেম্বর যেটা
মানে রাউজ অ্যাভিনিউ কোর্টের নির্দেশটা এসেছিল, আমি যতদূর দেখছি ১৯ ডিসেম্বর রাউজ অ্যাভিনিউ কোর্ট নির্দেশটা দিয়েছিল। তারপর ১৯ ডিসেম্বরের পর ধরুন জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি শেষ হলো, মার্চ এলো, মার্চে শুনানি হবে, দু মাস ধরে অনুব্রত মণ্ডল এতক্ষণে জেলে চলে যাওয়া উচিত ছিল। দিহাত তিহারে গিয়ে একসঙ্গে সকালবেলা বসে ওই ওই সাইগল হোসেন পার্টি পেদিতেন এবং চা খেতেন একসঙ্গে বসে তিহার জেলের মধ্যে, দু মাস ধরে এই ছাবলামি হয়েছে। এবং এই ছাবলামিটা ধরেছেন কিন্তু সরাসরি নানা দেন মানে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টের বিচারপতি রঘুবীর সিং। একথা বলে আমি এই আজকের এই প্রতিবেদনের এপিসোডে আমি শেষ পর্যন্ত দুটো কথা বলব। প্রথম কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে কিন্তু শেষ পর্যন্ত যেতে হচ্ছে, দিল্লিতে যেতে হচ্ছে। তার কারণ অনুব্রত মণ্ডল যে প্রভাবশালী, তার হাজার ইনস্ট্যান্স কিন্তু ইডি সিবিআইয়ের এজেন্সির হাতে আছে, এবং এই আদালতের কাছে রগড়ানি খেয়ে শেষ পর্যন্ত ইডির অফিসারদের কিন্তু শেষ পর্যন্ত খুব কড়া অবজারভেশন জাস্টিস রঘুবীর সিং দেবেন, আমার নিশ্চিত বিশ্বাস। তিনি কিন্তু পাশাপাশি ১৭ মার্চ ফাইনাল শুনানি আছে হাইকোর্টে, শেষ পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলকে যেতে হচ্ছে। তার কারণ অনুব্রত মণ্ডলে পুরো কেসটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘেঁটে দিয়েছে, তিনি যে কত প্রভাবশালী সেটা বোঝার জন্য যা যা করণীয় সব করেছেন। দুবরাজপুরের মামলাটা, ফলস মামলা সাজানো, কে সাজিয়েছেন সেই খবর আমি পেয়ে গেছি, কাকে দিয়ে সাজানো হয়েছে সেই খবরও পেয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে যেটা আমি বারবার করে আপনাদের কাছে বলি, অনুব্রত মণ্ডলের মামলার সমস্ত অর্থ ব্যয় বহন করছে কিন্তু প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের সুপ্রিম সেকেন্ড ইন কমান্ড, বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। এবং কোনো এক বসু মহাশয়কে দিয়ে এই অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, আমি দেখছিলাম অনুব্রত মণ্ডলে একটা মামলা লড়ার জন্য ৪-৪ জন নাম করা আইনজীবী দাঁড়িয়ে যাচ্ছেন, যাদের এক একজনের ফিস কী সব মিলিয়ে প্রায় কোটি টাকা ফিস হবে, মানে আইনি প্রসিডিংসের খরচাই হচ্ছে প্রায় ১ কোটি টাকার কাছে। এক একটা হিয়ারিং, যে হিয়ারিংয়ে কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে না, সেখানে ১ কোটি টাকা খরচা করে দিচ্ছে, আসছে কোথা থেকে, জলের মতো টাকা, গরু কয়লা বালি পাথর, রাতের অন্ধকারে হরিশ রেজিস্ট্রিতে যেগুলো ঢুকেছিল সেই টাকাগুলোই তো শেষ পর্যন্ত ইনভেস্টেড হচ্ছে এই আইনি প্রসিডিংসের পেছনে, লিগাল কনসালটেশনের পেছনে, বিভিন্ন ক্ষেত্রে টাকা খরচা করতে। আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে, এত করেও কি অনুব্রত মণ্ডলকে দিল্লি যাওয়া আটকাতে পারবেন? পারবেন না। তার কারণ কেসটাকে পুরোটাই ঘেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুণধর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এমনই ঘেঁটেছেন যে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কিন্তু তিহার জেলে যেতে হচ্ছে। তিহার জেল গেলে তার কী ইম্প্যাক্ট হতে পারে বুঝতে পাচ্ছেন? আমি প্রথমেই বলি, দিল্লি হাইকোর্টে যে বিষয়টা নিয়ে ইডি বা সিবিআইয়ের সওয়াল হবে এবং অনুব্রত মণ্ডলের আইনজীবীদের সঙ্গে সওয়াল হবে, সে সওয়ালের ল পয়েন্টটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল কতটা পাওয়ারফুল, পশ্চিমবঙ্গে থাকাটা কতটা নিরাপদ নয়, এমন আলোচনা আসবে অনুব্রত মণ্ডলকে মেরে দিতে পারে। এখানকার জেলগুলো তো রাজ্য সরকারের অধীন, আর এই এখানকার জেলের মধ্যে তো তৃণমূল কংগ্রেসের মৌরসী পাট্টা, ফলে তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য মানুষটাকে তো খতম করে দিতে পারে, এরকম সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে। সবথেকে বড় যে আলোচনাটা হবে, হি ইজ হাউ মাচ পাওয়ারফুল, সমস্ত ব্যাপারটাকে এখান থেকে ওই জেল থেকে বসে বসে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন। আমি শুনছিলাম সমস্ত তথ্য, সমস্ত পরিচালনা, বীরভূম কীভাবে চলবে, পুলিশ কীভাবে হবে, সবটা ওখান থেকে বসে বসে পরিচালনা করে। এই জন্য একজন পাওয়ারফুল লোককে দিল্লিতে যখন কিংপিনরা বসে আছেন কয়লা গরু পাচারে, তাহলে ইনি থাকবেন না কেন? সাইগল হোসেন যদি যেতে পারে তাহলে তার মালিক মনি যেতে পারবে না কেন? এটা নিয়েই আলোচনা হবে দিল্লি হাইকোর্টে। এবং আমার মনে হয় সামগ্রিকভাবে যে জায়গায় পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘেঁটে দিয়েছেন, অনুব্রত মণ্ডলকে বীর বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এটাই তো কোটেড হবে, অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছেন কলকাতার মনীষী মহানাগরিক ববি হাকিম, ফলে আলটিমেটলি এইগুলোই কিন্তু কোর্ট হবে, এবং এই কোর্ট হলে অনুব্রত মণ্ডলের ছাড়া পাওয়া যায় না। আর অনুব্রত মণ্ডল যদি দিল্লিতে যায়, আমি আপনাদের একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে আমরা কেউ আলোচনা করছিলাম, টাকা উঠেছে, টাকা তলা স্তরে কারা তুলেছে, মাঝের স্তরে কত তুলেছে, কত অনুব্রত পার্থরা তুলেছে, এবং তারপরে টাকাটার এন্ড পয়েন্টটা কোথায়, এই জায়গাটাতে কিন্তু ইডি এবং সিবিআই কিন্তু অনেক তথ্য জোগাড় করেছে। আপনারা বারবার যে প্রশ্নটা করেন না যে শেষ পর্যন্ত মাথা ধরা পড়বে কি না, মাথার দিকে টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলো যাওয়ার খোঁজ খবর, কিছু ইনপুট, কিছু তথ্য, কিছু ডকুমেন্ট ইডি সিবিআই সংগ্রহ করে গেছে, প্রশ্ন ওঠে তাহলে মাথাগুলোকে ধরছে না কেন? মাথাগুলো যাতে বেরোতে না পারে তার জন্যই সংগ্রহ চলছে। আপনারা দেখেছেন মনীষ সিসোদিয়া প্রায় তো মাথা, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিনি তো মাথা, তিনি তো ধরা পড়লেন, ঢুকে গেলেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়েও শেষ পর্যন্ত জামিনটা পেলেন না, শেষ পর্যন্ত তাকে ওই মন্ত্রিত্বের পদ থেকে রিজাইন করতে হলো। আমি যা যা খবর পেয়েছি, ইডি এবং সিবিআই যা যা ডকুমেন্ট তথ্য সংগ্রহ করেছে, এই সমস্ত তথ্যগুলোকে তথ্য ভাণ্ডার রেডি করে এমনভাবে ঝাঁপাতে চাইছে সেকেন্ড ইন কমান্ডকে পশ্চিমবঙ্গে ধরার জন্য, যাতে তিনি আর চট করে আদালত থেকে জামিনটা না পান।
সেই লক্ষ্যেই কিন্তু ইডি এবং সিবিআই ধাবিত হচ্ছে। কিন্তু তারপরেও প্রশ্ন যেগুলো থেকে যায়, ইডির মাঝের স্তরে, সিবিআইয়ের মাঝের স্তরে বেশ কিছু অফিসারের ভূমিকা, চালচলন, চেহারা ভালো লাগছে না বাংলার মানুষের। তাহলে অনুব্রত মণ্ডলের মতো একজন দাগি অপরাধীকে স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কেন, কিসের জন্য, কী কারণে রায়টা ওই দিল্লির হাউস অ্যাভিনিউ কোর্টের জাস্টিস রঘুবীর সিংয়ের অর্ডারটাকে কার্যকরী করা হয়নি, এই প্রশ্নটা রাখতে হবে। তার কারণ কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়, তিনি ইডি হতে পারেন, তিনি সিবিআই হতে পারেন। যেখানে দাঁড়িয়ে ইডি এবং সিবিআই পশ্চিমবঙ্গে যথাসাধ্য ভালো কাজ করছে, সেখানে কেন, কোন যুক্তিতে এই ধরনের এই ধরনের ভূমিকা ইডির অফিসারদের তরফ থেকে হবে, সেটা কিন্তু এক্সপ্লেনেশন কোর্টে গিয়ে, হাউস অ্যাভিনিউ কোর্টে আগামী এক সপ্তাহের মধ্যে দিতে হবে। এবং অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের প্রতিদিন যেমন নজর থাকে বাংলার মনে বিকেলবেলা সন্ধ্যে ছটায়, প্রতিদিন দেখবেন, অবশ্য ভুলবেন না, বাংলার মনে নতুন নতুন খবর যা পাবো আপনাদের কাছে নিয়ে আসবো প্রতিদিন বিকেলে।